সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এ এবছরে ভূগোল অনার্সে ভর্তি হবে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলেই আসে সেই প্রশ্নগুলি হল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কি ইকোনমিক্স থাকতেই হবে ভূগোল অনার্স করার জন্য পরের প্রশ্ন যখন তোমরা ভূগোল অনার্সে ভর্তি হবে আমাদেরকে বিএসসি করতে হবে তাহলে দাম বেশি বিএ করলে কোনো দাম নেই তাহলে বিয়ে আর বিএসসির মধ্যে পার্থক্য কি। এটা আলোচনা করে দেব। আর একই সঙ্গে ভূগোল অনার্স করার সঙ্গে সঙ্গে পাস কোর্সে ইকোনমিক্স রাখ অথবা ম্যাথ রাখতেই হবে এই ধারণাটাও কিন্তু ক্লিয়ার করে দেব। আজকের এই ভিডিওতে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো প্রথমে দেখো তোমাদেরকে বলে রাখি বর্তমানে বেশিরভাগ কলেজ প্রায় নাইনটি পারসেন্টের বেশি কলেজ ধরতে পারো সমস্ত ভূগোলের ডিগ্রি চলে এসছে বিএসসি কিছু কিছু কলেজ হয়তো থেকে যেতে পারে বিএ ডিগ্রির আন্ডারে দেখো বিএ আর বিএসসির পুরো কথা হচ্ছে বি হচ্ছে ব্যাচেলার অফ আর্টস এবং বিএসসি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স দুটোই কিন্তু ব্যাচেলার ডিগ্রি এবার এই বিএ আর বিএসসির মধ্যে শুধুমাত্র ভূগোলের জন্য ডিগ্রিগত পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু এছাড়া কোনো তফাৎ নেই তুমি পরবর্তীকালে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে তোমার সেখানে কিন্তু ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিয়ে যা দাম দেবে বিএসসিও কিন্তু সেম দাম দেবে এখানে কোনো পার্থক্য নেই যে বিএসসিরা বেশি বেশি কিছু পাবো এরকম ব্যাপারটা কিন্তু নেই এই ধারণাটা প্রথম মাথায় মধ্যে রাখো এরপরে তাহলে তুমি ভাবছো আমি বিএসসি ডিগ্রি করবো আমাকে পাস কোর্সে ম্যাথ কিংবা ইকোনমিক্স রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা প্রত্যেকটি কলেজে নেই দেখো কিছু কিছু কলেজ আছে যারা বলে যে আমাদের ভূগোল অনার্সের সঙ্গে এই কম্বিনেশান রাখতে হবে এটা তারা কম্বিনেশান করে দেয় কিছু কিছু কলেজ আছে যারা কম্বিনেশান তোমাকে সিলেক্ট করতে দেয় এটা কোনো প্রবলেম নেই আর যারা ভাবছো ভূগোলের সঙ্গে ইকোনমিক্স রাখবে রাখতে পারো এটাও কিন্তু ভূগোলকে অনেকটা সাপোর্ট করবে এটা রাখতে পারো অসুবিধা কিছু নেই আর যারা ভাবছ যে উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্স অথবা ম্যাথ না থাকলে ভূগোল পাওয়া যাবে না এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা কারণ উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয় থাকুক না কেন তুমি ভূগোলে অনার্স করতে পারবে সেটা বিএসসি হোক বা বিএ ডিগ্রি হোক আশা করি তোমাদের বুঝতে পারা গেছে যে তুমি যে বিষয় নিয়ে পড়ছো না কারণ উচ্চ মাধ্যমিকে তোমার কিন্তু ভূগোল বিষয়টি থাকা চাই এছাড়া ইকোনমিক্স না থাকলেও কিন্তু তুমি ভূগোল অনার্স করতে পারবে এবং পরবর্তীকালে রিমোট সেন্সিং জিআইএস যাবতীয় করতে পারবে এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যখন বিএ ডিগ্রি করবে তারপরে এমন হতে পারে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিএ ডিগ্রি অর্জন করেছে এবং পরে যখন এম করেছে এম এর জায়গায় কিন্তু এম করেছে এটাও হয় অর্থাৎ ভূগোলে বিএ এবং বিএসসি সেম নাম এদের মধ্যে কোনো পার্থক্য নেই এইটুকু ডাউট ক্লিয়ার করো দ্বিতীয় ডাউট হচ্ছে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে তোমাদের বিষয় থাকতে হবে ইকোনমিক্স এট সম্পূর্ণ মিথ্যা এরকম কোনো নিয়ম নেই আর তৃতীয় ধারণা হচ্ছে যে যে কলেজে বিএসসি করব সেই কলেজে কিন্তু আমি দাম কম বিএসসিতে দাম বেশি বি এতে দাম কম এরকম ধারণাটাও কিন্তু নয় দুটোর মধ্যে কোনো তফাৎ নেই শুধুমাত্র ওই ডিগ্রিগত অর্থাৎ নামের পার্থক্য এটা সায়েন্সের ডিগ্রি আর আর্টসের ডিগ্রি সেম এছাড়া আর কোনো মানে তফাতই নেই এটা বোঝা গেছে আর যখন তুমি গ্র্যাজুয়েশান করবে অর্থাৎ অনার্স নেবে তারপরে তোমাদেরকে ম্যাথ অথবা ইকোনমিক্স রাখতেই হবে এটা সমস্ত কলেজে নয় কিছু কলেজ নিয়ম করে ইকোনমিক্স রাখে কিছু কলেজ রাখতে কোনো বাধ্যবাধকতা নিয়ম করে না কিন্তু কিছু কলেজে থাকে এটা বলে দিই তোমাকে এবার রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই তোমরা পড়তে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই এই চ্যানেলটি সকলের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি শেয়ার করে দাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ